আসসালামু আলাইকুম দর্শক, আজকে রান্নার ভিডিও শেয়ার করছি না, রান্নাঘরের কাজকে সহজ করতে 10টি কিচেন টিপস শেয়ার করছি, যেটা রান্নাঘরের কাজকে অনেক সহজ করে দিবে। আশা করছি রান্নাঘরের কাজ সহজ করার জন্য এই টিপসগুলো খুবই হেল্পফুল হবে। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আলু কিনে কিছুদিন ঘরে রাখলে এভাবে আলুর স্প্রাউট বের হয়, কিভাবে সংরক্ষণ করলে আলু ফ্রেশ থাকবে এবং আলুর স্প্রাউট বের হবে না, সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা বাস্কেটের ভিতরে পেপার বিছিয়ে নিয়েছি, এরপরে ফ্রেশ আলু এই বাস্কেটের ভিতরে রেখে দিব। সবগুলো আলু বাস্কেটে রেখে দিয়েছি, এখন এতে আমি দুইটা অ্যাপল রেখে দিব। এই অ্যাপল রেখে দেওয়ার কারণে আলুগুলো গ্যাচ হবে না, অনেকদিন ফ্রেশ থাকবে এবং কাঁচে থাকবে। আপেল দিয়ে উপরে একটা ন্যাপকিন দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে অনেক দিন ফ্রেশ থাকবে আলুগুলো আর গ্যাচও বের হবে না। একটা নেটের ব্যাগ নিয়েছে, এখন এই ব্যাগের ভিতরে রসুন রেখে দিব। আর খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন ভালো থাকে, এখানে যদি নষ্ট রসুন রেখে দেন তাহলে একটা খারাপ রসুন থাকলে সবগুলো রসুনই নষ্ট হয়ে যাবে। দেশে নেটের বা চালের যে ব্যাগগুলো পাওয়া যায় সে ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন, এভাবে করে রসুন রাখলে অনেক দিন ভালো থাকবে। কিভাবে অনেক দিন টমেটো সংরক্ষণ করা যায় সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসার পরে টমেটোর যে বোটা থাকে ওটা ফেলে দিতে হবে, টমেটোর যে সবুজ অংশটা থাকে না সেটা ফেলে দিয়েছে। এয়ারটাইট বক্সে রেখে মুখ ভালো করে আটকে ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে, এতে করে টমেটো ফ্রেশ থাকবে এবং কাঁচে থাকবে। বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসার পরে দুই তিন দিনই নষ্ট হয়ে যায়, এভাবে করে সংরক্ষণ করলে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, ভালো থাকবে। একটা টিস্যু নিয়ে টাইট করে পেঁচিয়ে নিচ্ছে, এরপরে দুই সাইডের মুখটা ভালো করে পেঁচিয়ে নেব। আমি টিস্যুতে করে রাখছি, আপনারা ফয়েল পেপার বা পেপারে করে মুড়িয়ে রাখতে পারেন। এরপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব, এতে করে অনেক দিন ধনিয়া পাতা ফ্রেশ থাকবে। তবে মাঝে মাঝে ধনিয়া পাতা যে পাতাগুলো হলুদ হয়ে যায় বা পচে যায় ওগুলো বেছে ফেলে দিতে হবে। এই টিক্সটা করলে বেশ কিছুদিন ব্লুবেরি ফ্রেশ থাকবে এবং কাঁচে থাকবে। আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এতে ব্লুবেরিগুলো রেখে দিব। ভালো করে মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। কাঁচামরিচ খুব তাড়াতাড়ি পচে যায়, এই টিক্সটা ফলো করলে বেশ কিছুদিন কাঁচামরিচ ভালো থাকবে। কাঁচামরিচের বোটা ফেলে নিতে হবে আর ফ্রেশ কাঁচামরিচগুলো সংরক্ষণের জন্য নিতে হবে। আমি ফ্রেশ কাঁচামরিচগুলো নিয়েছি, বাকি যে লাল ছিল সেগুলো আমি রেখে দিয়েছি। এবার একটা এয়ারটাইট বক্সে টিস্যু বিছিয়ে এর উপরে কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছে, উপরে আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। কন্টেনারের মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। এভাবে স্যালারি সংরক্ষণ করলে স্যালারিগুলো বেশ কিছুদিন ভালো থাকবে। একটা ফয়েল পেপার নিয়েছে, এবার স্যালারিটা দিয়ে ভালো করে টাইট করে মুড়িয়ে নিব এবং দুই সাইডে মুড়িয়ে নিব। আর একইভাবে গাজর শশাও সংরক্ষণ করতে পারবেন। ময়দা বা আটা, চালের গুঁড়া এই জাতীয় জিনিস কিছুদিন ঘরে রাখলে কালো কালো পোকা দেখা যায়, এই টিপসটা ফলো করলে ময়দায় পোকা হবে না। একটা এয়ারটাইট বক্সে ময়দা রেখে এতে 2-3টা তেজপাতা উপরে রেখে দিলে অনেক দিন ময়দা ভালো থাকবে, পোকাগুলো হবে না। আদা তাড়াতাড়ি পচে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না, এই টিপসটা ফলো করলে আদা অনেক দিন ভালো থাকবে, সহজে পচবে না। একটা কাঁচের চান নিয়েছে, এখন এর ভিতরে আদাগুলো দিয়ে দিচ্ছে, এরপরে জারটা ভরে পানি দিয়ে দিব যেন আদাটা পানির নিচে থাকে। এরপর ভালো করে মুখ আটকে ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। এইভাবে লেবু 6 মাস সংরক্ষণ করা যাবে। আমি একটা লেবু ভালোভাবে ধুয়ে
এরপরে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছে। এখন এতে অ্যাড করছি লবণ, আমি হিমালয় পিঙ্ক সল্ট নিয়েছি, আপনারা যে কোনো লবণ দিতে পারেন। ভালো করে চার সাইডে লবণটা দিয়ে দিব। এরপর একটা কাঁচের জারে লেবু রেখে এতে পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে এতে আরও কিছু লবণ অ্যাড করে দিব। এতে করে 6 মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, আর ব্যবহার করার আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। বেরি জাতীয় সব কিছুই এভাবে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকবে। আই হোপ টিপসগুলো আপনাদের উপকারে আসবে। রান্নাঘরের কাজ সহজ করতে এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিচেনের কাজ সহজ করতে আপনারা যদি এরকম সহজ সহজ টিপস চান, দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।